অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক করা এক বেকার তার বাবা মার বিরুদ্ধে অদ্ভুত এক মামলা করে বসেছেন। কোর্টের কাছে 41 বছর বয়সী ফায়েজ সিদ্দিকীর দাবি, যতদিন বেঁচে থাকবেন মা বাবাকে চালিয়ে যেতে হবে তার ভরণ পোষণের সব দায়িত্ব। অক্সফোর্ড থেকে পাশের পরও বেকার থাকার পেছনে অবশ্য ফায়েজের অলসতাও দায়ী। আরও দেখুন রিপোর্টে। বিশ্বের অন্যতম নামি বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড পাশ ফায়েজ সিদ্দিকী মধ্য লন্ডনের হাইড পার্কের কাছে একটি $14 লাখ সমমূল্যের অ্যাপার্টমেন্টে বাস করেন। অ্যাপার্টমেন্টের মালিক তার মা রাকসান্দা ও বাবা জাভেদ, ফলে সেখানে থাকতে তাকে কোনো গাটের পয়সা খরচ করতে হয় না। শুধু তাই নয়, প্রতি মাসে বাবা মা এখনও ফায়েজের সমস্ত বিল পরিশোধ করে দেন, মাসিক $550 হাত খরচের টাকাও দেন। কিন্তু আর কত সহ্য হয়, ফলে সম্প্রতি ছেলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় রাকসান্দা ও জাভেদের, আর কোনো খরচ দিতে অপারগতা প্রকাশ করেন এই দম্পতি। 2011 সালের পর থেকেই ফায়েজ কর্মহীন জীবন কাটাচ্ছেন। এর আগে তিনি কিছু আইন সংস্থায় কাজ করেন। অক্সফোর্ডের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পাশ করে বের হলেও নিজের যাবতীয় খরচের জন্য এখনও দুবাই নিবাসী মা বাবার উপর নির্ভরশীল তিনি। এর অন্যতম কারণ অলসতা। অবশ্য আদালতে দায়ের করা মামলায় ফায়েজ নিজেকে অত্যন্ত দুর্বল হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান তার স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা রয়েছে এবং এ মুহূর্তে তার সম্পদশালী পিতামাতা যদি তাকে বঞ্চিত করেন তাহলে সেটি হবে মানবাধিকার লঙ্ঘনের শামিল। অবশ্য এবারে যে প্রথম ফায়েজ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হয়েছেন তা নয়। 2018 সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও মামলা ঠুকেছিলেন। তার অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির পাঠদানের প্রক্রিয়ায় কমতি আছে, যা তাকে প্রথম শ্রেণীর ডিগ্রি পেতে বাধা দিয়েছে এবং এটি আইনজীবী হিসাবে তার কর্মজীবনে বিরূপ প্রভাব ফেলবে। তিনি $14 লাখ ক্ষতিপূরণ চান সেবার, কিন্তু বিচারকের রায় তার পক্ষে আসেনি। মজার বিষয় হচ্ছে, ফায়েজ সিদ্দিকী ইতিহাসের প্রথম ব্যক্তি নন যিনি ভরণ পোষণের জন্য নিজের মা বাবাকে কাঠ গড়ায় তুললেন। আবার অন্যদিকে যুক্তরাজ্যে অনেক বাবা মাও রয়েছেন যারা ঘর ছেড়ে নিজের বাড়িতে গিয়ে উঠছে না বলে নিজেদের প্রাপ্তবয়স্ক সন্তানের বিরুদ্ধে মামলা করে দেন। কথায় বলে, তালি আসলে দুহাতেই সমান শব্দে বাজে। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।